নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন স্ন্যাক্সের রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা অনেকটা আমরা যে সিঙ্গাড়া খাই তার মতো, কিন্তু পুরটা একেবারে অন্যভাবে বানানো, মানে মুরগির মাংসের চর্বি দিয়ে। তো সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর জন্য প্রথমে আমি নিয়েছি তিনটি মাঝারি সাইজের আলু। আলুটা হাফ বয়েল করা রয়েছে, মানে পুরোপুরি সেদ্ধ নয়, মানে মিনিট দশেক জাস্ট জলে ফুটিয়ে নেবেন, দিয়ে আলুটাকে তুলে নেবেন। তারপরে ঠান্ডা করে তার খোসাগুলো হয় হাত দিয়ে অথবা পিলার দিয়ে তুলে নিতে হবে। যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই সহজে হাতে নাও উঠে আসতে পারে। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এবারে আমি আলুগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে ফেলবো। তো বন্ধুরা, অনেকের মনে হতে পারে যে এটা কাঁচা আলুটা কেন ব্যবহার করছি না, দুটোর টেস্ট অবশ্যই আলাদা হয়। হাফ বয়েল করে রান্না করে দেখবেন এবং কাঁচা রান্না করে দেবেন, দুটোর মধ্যে অনেক ফারাক টেস্টে। তো সব আলুগুলো বন্ধুরা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে নিয়েছি দেখুন মুরগির মাংসের চর্বি, আর অল্প একটু এখানে বোনলেস চিকেন মেশানো রয়েছে। এটা দেশি মুরগির মাংসের চর্বিটা, আর এখানে সব মিলে 200 থেকে 250 গ্রাম মতো এটা রয়েছে। এখানে চর্বিটাই কিন্তু বেশি রয়েছে। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে জাস্ট একটু ঘুরিয়ে গ্রাইন্ড করে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসে প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের কাছাকাছি সাদা তেল। প্যানটা ভালো করে গরম করে নিতে হবে এবং তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচানো রয়েছে পেঁয়াজটা, আর 7 থেকে 8 কোয়া রসুন মিহি করে কুচানো, 7 মতো কাঁচা লঙ্কা কুচি। এটাকে অল্প নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিন, তাহলেই হবে। এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি যে চর্বিটা আমি গুঁড়ো করেছিলাম। বন্ধুরা, প্রথমে তেলটা অল্প পরিমাণে কেন দিয়েছি এবার নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। চর্বিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন প্যানের মধ্যে তেল পুরো একদম ভর্তি হয়ে গেল, যেন চর্বিটা গলে গিয়ে আর চিকেনটা অল্প থাকবে। এইভাবে বানিয়ে একবার ট্রাই করবেন যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। এবারে এখানে দিয়ে দিলাম মানে 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 7 মতো লঙ্কার গুঁড়ো, পুরো ভর্তি করে 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচের কাছাকাছি ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ মতো আদা রসুন বাটা। প্রথমে রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি, এখন দিলাম আদা রসুন বাটা। এবার এটাকে 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে, তেল ছেড়ে ভালো করে বেরোনো পর্যন্ত। চর্বিটার জন্য কিন্তু এই পরিমাণ তেল বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এর আগে কোথাও কিন্তু নুনের ব্যবহার করিনি আমি, নুন দিয়ে দিলাম 7 মতো। নুন কিন্তু পারফেক্ট হওয়া চাই, যে কোনো রেসিপিতেই নুন না হলে ভালো লাগে না। আর এখানে যেহেতু মুখরোচক একটা স্ন্যাক্স, সেখানে ঝাল আর নুনটা যেন ঠিকঠাক হয়। এবারে আমি টুকরো করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে। এই আলুগুলো আগেই বলেছি যে অর্ধেকটা সেদ্ধ হয়ে রয়েছে, তাই কিছুটা নাড়াচাড়া করলেই আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ফ্লেমটাকে হাই রেখেই আমি ভেজে নিচ্ছি। এবারে এটা ভাজা মিনিট 2-3 ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি বেসন। এখানে রয়েছে 1.5 টেবিল চামচ বেসনটা দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে বেশ ড্রাই করে নিলেই, মানে শুকনো করে নিলেই রেডি হয়ে যাবে পুরটা। পুর একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। এটাকে যেটা করতে হবে, পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো এটা ঠান্ডা হতে থাক, সেই সময় আমি কি করব, একটা ডো তৈরি করব। তার জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 250 ml কাপের 1 কাপ ময়দা। এটা আটা দিয়ে বানাতে পারেন, তবে ময়দাতে বেশি ভালো লাগবে। প্রায় 1/2 চা চামচ এখানে কালো জিরে দিয়ে দিলাম, 7 মতো নুন দিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো ভর্তি করে 3 টেবিল চামচ তেল, যতটা হয়। এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই কিন্তু দিতে হবে বন্ধুরা, নাহলে রেসিপি ঠিকঠাক খাস্তা হবে না।
এবারে ভালো করে তেলটা ময়দার সঙ্গে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আপনার এই মিশ্রণটা ঠিকঠাক তৈরি হয়েছে কি না সেটা টেস্ট করার জন্য এইভাবে হাতে গুঁড়োটা নিয়ে একটু প্রেসার দিয়ে দেবেন, দেখবেন যে খুব সহজে ডেলাটা পাকানো যাচ্ছে, তখন বুঝবেন যে এটা পারফেক্টভাবে মিশ্রণটা তৈরি হয়েছে। এবার অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা জল দিয়ে ডো তৈরি করে নিন। ডোটা নর্মাল যে রুটি পরোটার ডো বাড়িতে তৈরি হয় ঠিক সেরকমই কিন্তু নরম করে মাখতে হবে, খুব শক্ত না আবার খুব নরমও না। একটু ভালো করে ডোটাকে কিন্তু মাখিয়ে নিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আমি কম পরিমাণে যেহেতু বানাচ্ছি সেই জন্য একেবারে নিয়ে নিয়েছি, আপনি যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে ডোটাকে তিন চার ভাগ করেও আপনি করতে পারেন। তো এখানে আমি আপনাদের একসঙ্গে অনেকগুলো স্ন্যাক্স কী করে বানাবেন সেটা দেখাচ্ছি, সেই জন্য আমি পুরো ডোটাকে নিয়ে নিলাম। নিয়ে হাত দিয়ে প্রেসার দিয়ে দিয়ে কিছুটা সেটা চ্যাপ্টা করে দেওয়ার পর অল্প তেল ছড়িয়ে তার উপর রেখে এবার এটাকে আমি গোল করে বেলে নেব। বেলার সময় থিকনেসটা কীরকম হবে, নর্মাল যে রুটি আমরা বাড়িতে বেলি ঠিক সেরকম একটা থিকনেসের এটা বেলে নিতে হবে রুটির আকারে। রাউন্ড শেপ করে আমি কিন্তু বেলে নিচ্ছি, দেখুন থিকনেসটা রুটির মতোই, রুটির থেকে অল্প একটু আপনি মোটা রাখতে পারেন। এবার এটাকে আমি আটটা ভাগে ভাগ করছি, আপনি যদি ডোটা আরও বড় করে রাউন্ড শেপ দিয়ে রুটিটা বেলতে পারেন একসঙ্গে ১৬টা স্ন্যাক্স কিন্তু বানিয়ে নেওয়া যাবে। এবারে যে পুরটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা থেকে আমি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এই কতটা পুর দেবেন সেটা হচ্ছে আপনি আপনার উপর ডিপেন্ড করছে, বেশিও দিতে পারেন। এবারে পুরো সাইডগুলোতে অবশ্যই অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা আঠালো হয়ে যায়, কোনোভাবেই খুলে না যায়। তারপরে ঠিক যেভাবে ফোল্ড করছি সেইভাবে ফোল্ড করে নিতে হবে। আর আরেকটা জিনিস বন্ধুরা, এখানে পুরটা দেখলেন অনেকটা বেশি রয়েছে, একসঙ্গে পুরটাকে বানিয়ে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে যদি আপনি এটাকে রেখে দেন তাহলে কিন্তু বেশ কয়েকদিন রেখে দিতে পারবেন, আর যখনই খেতে ইচ্ছে করবে ময়দাটা একটু মাখিয়ে সঙ্গে সঙ্গে এটা তৈরি করে নিয়ে আপনাকে তেলে ছেঁকে খেতে হবে। তো বন্ধুরা দেখুন রাউন্ড শেপ যেভাবে আমি শেপটা দিলাম সেইভাবে এগুলো ফোল্ড করে নিতে হবে, আর জলটা অবশ্যই দিয়ে দেবেন সাইডে যাতে খুলে না যায়। একটা দেখালাম, আমি আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব ইজি কিন্তু এই ফোল্ড করাটা। মোটামুটি ভালো করে খেয়াল করবেন যেন কোনো জায়গা ফাঁকা না থেকে যায়, শিল যেন ঠিকঠাক হয়ে যায় তাহলেই হবে, নাহলে যখন ফ্রাই করবেন তেলে তখন পুরটা বেরিয়ে গেলে খেতেও ভালো লাগবে না, রেসিপিটা ফ্রাই করতে পারবেন না ঠিকঠাক। দেখুন খুব ইজি কিন্তু, জাস্ট একটা তিনটে কোণ আসবে, বাকি পুরো শিল করে দিন তাহলেই হবে। সবগুলো রেডি হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলটা একদম মাঝারি গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু এই স্ন্যাক্সগুলোকে দিয়ে দিতে হবে। মানে লুচি ভাজার সময় যেরকম বা পকোড়া ভাজার সময় আমরা প্রচুর পরিমাণে তেল গরম করি এবং হাই ফ্লেমে ভাজি, এখানে সেটা করা যাবে না। এখানে ভাজতেও হবে আপনাকে মিডিয়াম লোর মাঝামাঝি ফ্লেমে, আর মাঝারি তেল গরম অবস্থাতে আপনাকে এগুলো দিতে হবে দুই দিক, তারপরে গোল্ডেন কালার করে কিন্তু ফ্রাই করতে হবে। তো বন্ধুরা রেসিপিটা আমি দেখে আপনাদের মনে হচ্ছে যে একদম নর্মাল সিঙ্গাড়ার মতো, একেবারেই নয়, এইভাবে পুরটা তৈরি করলে তার টেস্ট একেবারে আলাদা হয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।